ভালো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি দিল্লি গেতাছি, যেতে ফার্স্ট পার্ট দিছি ভিডিওর, আমি সেকেন্ড পার্টটাও মানে দিয়ে নিয়ে কছি যে সেকেন্ড পার্টটা আমি দিমু। তো আজকে সেকেন্ড পার্টটা দিমু। আর আমি যেহেতু কাটছি জেনারেল টিকিট কাটছি, আর জেনারেল টিকিটে কতটুকু কষ্ট হয় আজকে আপনাকে দেখাম। দেখেন, এই যে জেনারেল টিকিট কাটছি, দেন মানুষের মানুষ, মানুষ মানে কী করবেন যে একজনের উপর দিয়ে আরেকজন পা তুলে বয়ে রয়েছে, মানে ভাবছি না ভাবাইতেছে যে একজন আর একজনকে মানে বহুদিন কাছে চেনা, কিন্তু আসলে তা না, কেউ কেউ চেনে না। জানে একজন বান্দর মতন জ্বলে বেড়তেছে, মানে মনে হয়েছে বান্দর যে গাছে যেমন গাছ থেকে জ্বলে পড়ে ওই সিস্টেম হয়েছে। মানে একজন একখানে মানে যে যা যেটা যে সুবিধা পায় ওই জায়গাতে মানে বাসা বাড়ি নিচে মানে বয়ে রয়েছে, সেম সেম বান্দর দেখেন যে বান্দর মতন জ্বলে বেড়তেছে। তো অ্যাকচুয়ালি এই জেনারেল টিকিট কাটলে এর অসুবিধা, আরও একটা সুবিধা আছে জেনারেল টিকিটের সুবিধা একটা কী, মারামারি দেখা যায় এবং কি মোবাইল হারার সম্ভাবনা বেশি থাকে। তাই যদি জেনারেল টিকিট কাটেন আপনারা পাতেও কাটবেন না, যদি কাটে তাহলে মোবাইলগুলো সেফটি রাখবেন, মোবাইল কেটে অবশ্যই। আমি যখন বিহার পার হইলাম, বিহার পার হওয়ার পরে একটা বছর লক্ষ্য করলাম যে প্রত্যেকজন মানুষ, বিহারের প্রত্যেকজন মানুষ বাড়িতে পায়খানা করেন না, একটা বটল নিয়ে বটল নিয়ে আরে রাস্তার আপনি খেতের মাঝখানে ই করে দেখেন, এদান আমার পিকচারের মধ্যে দেখেন, এই দেন বোতল নিয়ে খেতেছে আর এই রাস্তার মাঝখানে যায় সেটা এটা টয়লেট করে। খালি পুরুষ না, মহিলাগুনাও, মহিলাগুনা মুখটা ঢাকা রাখে, বুঝি না একবার বাড়িতে যেন মানে বাড়িতে টয়লেট দেওয়ার মতো পয়সা বহুত আছে, দেখেন বাড়ির অবস্থা দেখেন, কিন্তু একবার পরম্পরাগত যে নিয়ম, নিয়মের অনুযায়ী এরা মানে এই কামটা করতে, এরা যদি ইচ্ছা করে হাজার হাজার টয়লেট দিয়ে পারবো কিন্তু দেবো না, কারণ পরম্পরাগতভাবে যে চলে আসে সেটা আর মেনে রয়েছে আর সেই হিসাবে আর কাম করে এখন করে আছে। এখনও মানে এই আদিম যুগে নিয়ে মানে বসবাস করে আছে। আমার বিল্ডিংগুলো দেখেন, বাড়িগুলো দেখেন, খালি এটা দেখাচ্ছে কোন ধরনের এই জায়গায় ট্রেনের থেকে আপনার লাল কিরা দেখা যায়, কিন্তু আমার একটা ফোনের জন্য আমি আপনাকে দেখাতে পারলাম না, পরবর্তী টাইমে আমি আপনাকে লাল কাল কিলার ভিডিও নিয়ে আসবো। দেখ দেখ করে আসা পেলাম আমি স্টেশন, আর স্টেশন ধরে আমার নামতাইছি, আর স্টেশনটা খুব একটা বড়, আপনার প্রায় সেটা 25টার মতন প্ল্যাটফর্ম আছে, বহুত বড় একটা স্টেশন দেখতেছেন। এটাই হলো দিল্লি স্টেশন, খুবই একটা ভালো লাগা স্টেশন, দেখেন খুবই ভালো লাগছে। তারপরে আপনার ডিজাইন রং কালার খুবই একটা ভালো লাগা একটা এই স্টেশন। আমার সামনে যে টমটম গুলো দেখছেন, এই টমটম গুলো ব্যাটারি চলে, এই জায়গায় রিক্সা গুলো তাও ব্যাটারি চলে, ব্যাটারি বাইকের মতন বানিয়ে নিছে, মজা করে খুব ভালো একটা বস্তু বানিয়ে নিছে, মানে কষ্ট করা বস্তুর নাই, কিভাবে সুন্দর করে কাকু চালা গেতেছে, মজা করে পাও সাও খেয়ে একদম দিনটা আসো অভাব চালা যেতেছে, আর পানি এসে পুরো বৃষ্টিতে পানি বোঝা গেছে।
এই জায়গায় দিল্লি এসে খুব একটা বস্তু ভালো লাগছে, ভালো লাগা বস্তু হলো কি কেজরিওয়াল যেটা দিল্লি সরকার কেজরিওয়ালে যায় সেটা আপনি করে বাসে যেটা ভাড়া, ভাড়াটা মহিলাকে টোটাল ফ্রি আর পুরুষের জন্য হাফ ভাড়া দেন আগে। তার জন্য আমার খুব ভালো লাগছে কারণ আমরা আসামে এই ধরনের মানে সুবিধা নাই। তো আজকে ব্লগ এটা কি পরবর্তী খুব ভালো ভালো ব্লগ আইতেছে, যেমন তাজমহল, লালকিল্লা, আরও বহু ধরনের মানে অজানা বস্তু, অদেখা বস্তু আপনাকে দেখামো। তো পেজটা ফলো করে রাখেন, আজ ওলা ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের বস্তু সবার আগে দেন পান আপনি। কারণ আমি আইসি আপনাকে অদেখা বস্তু, অজানা বস্তু দেখার জন্য দিল্লি আইসি, আপনারা জানেন সবাই।